দেখি আসে
আমি স্বপ্নে কোনোদিন ভাবিনি এই স্বপ্নপুর রাজপ্রাসাদে পাহাড়পুর বনে এমন একটা সুন্দরী কন্যা আছে। নাম তার আমার ভালোবাসা নিয়ে তোমাকে নিয়ে যাব রাজপ্রাসাদে। তুমি হবে ও প্রজাদের মঙ্গল চিন্তা করেছে। আপনি ঠিক কোথায়
মহারাজ, আপনি মহারাজ হওয়ার পর থেকে প্রজারা সুখে শান্তিতে বসবাস করছে, কোথাও কোনো অশান্তি নেই, খাদ্যাপত্র আদায় করতে কোনো অসুবিধা নেই মহারাজ। শুনে শুনছি মহারাজ, তবে আমার একটা নিবেদন আছে মহারাজ। আপনি মহারাজ হওয়ার পর থেকে সেনানায়কের আসন শূন্য। তাই আমি বলছিলাম আমার পুত্র মাথুরকে যদি ওই সেনানায়কের আসনে বসিয়ে দেওয়া যায়, তবে দেখুন মহারাজ, আমার পুত্র শিক্ষিত এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী মহারাজ। সত্যি যদি আপনার পুত্র মাথুর সিংহ অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে থাকে, তাহলে সে নিশ্চয়ই পাবে সেনানায়কের সিংহাসন। সত্যি মহারাজ, তার আগে আমি একবার দেখে নিতে চাই তার রণকৌশল, তার রণকৌশল যদি মাথুর আমাকে মুগ্ধ করতে পারে তবেই হবে শেষ নারায়ণ হচ্ছে। আমার পাশে থাকি, তুমি আমার পাশে আছো।
অভিনব রণকৌশল। এই রণকৌশল অংশগ্রহণ করছে আমার একমাত্র স্নেহভাজন পুত্র কুমার মুকুট সিংহ, অংশগ্রহণ করছে মন্ত্রী পুত্র মাথুর সিংহ। আমি আশা করি আমার পুত্র মাথুর তার রণকৌশলে আপনার মন জয় করবেই মহারাজ। আমার পুত্র মুকুট সিংহ কিন্তু কম দক্ষ নয়, আমি দেখতে চাই তোমাদের রণকৌশল। আরে তুমি আমার পিছনে
ভাবে